আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানিয়ে দেখাবো রাস্তার ধারে যে ব্যাঙ্গারি মামাদের মতো পেয়ারার ভর্তা। আর এই পেয়ারার ভর্তাটা খুবই সুস্বাদু হয়। এই সিজনটাতে প্রচুর পরিমাণে বাজারে পেয়ারা পাওয়া যায়। যারা ওজন কমাতে চান তারা বেশি বেশি পেয়ারা খেতে পারেন। আর পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ আছে। তো আশা করি আমার এই পেয়ারার ভর্তার রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন দেখে নিই। পেয়ারার ভর্তা বানানোর জন্য এখানে 900 গ্রামের মতো দুইটা পেয়ারা নিয়ে নিলাম। আর পেয়ারাগুলো আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বড় পেয়ারাটা আমি প্রথমে কেটে নিচ্ছি। দুইটা সাইড আমি কেটে ফেলে দিব মুখটা। এখন মাঝখান দিয়ে কেটে আমি স্লাইস করে ছোট ছোট টুকরা করে নিব। আর পেয়ারাটা যার যার ইচ্ছে মতোই কেটে নেবেন, যার যার পছন্দ মতো। কিন্তু ছোট টুকরা হলেই খেতে বেশি ভালো লাগে। আমি বাকি অর্ধেকটাও কেটে নিচ্ছি। আমার একটা পেয়ারাই অনেক হয়ে গেছে, সেই জন্য একটার আমি কাটলাম না বাকি যে পেয়ারাটা ছিল। এরকম একটা বয়াম নিয়ে নিলাম আমি। আর ব্যাঙ্গারির মামারা এরকম বয়ামের মধ্যেই এই পেয়ারাগুলো দিয়ে তারপর ঝাঁকি দেয়। প্রথমে আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো। চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ, চাট মশলা বা চটপটি মশলা যেটাই দেন। স্বাদ মতো 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর জালটা যে যেরকম পছন্দ করেন যার যার ইচ্ছে মতোই দিয়ে নেবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের 1/4 ভাগ। শুকনা মরিচ হালকা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। এখানে কাসুন্দিটা আমি ভালোভাবে ঝাঁকিয়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর পেয়ারার ভর্তার মধ্যে মূল উপাদানই হচ্ছে কাসুন্দিটা। কাসুন্দিটা অবশ্যই দিতে হবে, না হলে ভালো টেস্ট আসবে না। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কাসুন্দি দিতে পারেন। চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য 1/2 চামচ। আর চিনিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আমি এখন মুখটা লাগিয়ে ভালোভাবে একটু ঝাঁকি দিব। ভ্যানগারির মামারা এরকমভাবেই পেয়ারার ভর্তাটা বানায়। আপনারা চাইলে ধনিয়া পাতা টাতা দিতে পারেন, তিতুল টিতুল, সস টস, আমি এগুলো কিছুই দিলাম না। আমার ভর্তাটা একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খুবই মজার একটা ভর্তা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এখন প্রচুর পরিমাণে বাজারে পেয়ারা পাওয়া যায়। এই সিজনটাতে পেয়ারার ভর্তা খেতে খুবই ভালো লাগে। উপরে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ছিটিয়ে সৌন্দর্যের জন্য। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সবার কাছেই মজাদার পেয়ারার ভর্তার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।